নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আমরা গত দুদিন দুটি ভিডিও আমরা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে এসডিপিও তেলিয়ামুড়া, যিনি হচ্ছেন প্রসূন কান্তি ত্রিপুরা, ওনাকে নিয়ে আমরা দুটি ভিডিও তৈরি করেছিলাম অবশ্যই। তো সেই ভিডিওটা আপনারা দেখেছেন এবং এটাতে মানে বেশ কয়েক লক্ষ লোক আপনারা দেখেছেন এবং হাজার হাজার কমেন্ট এসেছে। ভিডিওর প্রথমে আমরা বলেছিলাম ক্যাপশানে যে এই দাবাঙ্গিরি কেন, যারা বলছেন যে পত্রপত্রিকার মাধ্যমে বা অন্যান্য চ্যানেলে যে প্রসূনকান্তি ত্রিপুরা তিনি এই দাবাঙ্গিরি কিনে কেন করছেন বা এটা কেন করছেন, অনেকে এটা নিয়ে বিভিন্নভাবে কথা বলছেন। আজকে যদি পড়াশোনা সময় মতো না করো, সময়টা না দাও, তাহলে পড়াশোনা না হলে চাকরি পাবে না, তাহলে কোদাল দিয়ে মাটি কাটতে হবে, হাজিরা কাজ করতে হবে, রাজমিস্ত্রি কাজ করতে হবে, যুগলের কাজ করতে হবে। আমার এমনি পুলিশ একটু দেরিতেই যায় না, সেখানে খবর দিলে, কারণ কি আগে সেরা লাগতো তারা, এরপর আমি যাই। তবে আমার বেলায় এমন না, আপনারা আমার ভিডিও দেখছেন, আমাকে অনেকে ট্রোল করে, আমাকে প্রশংসা করে, আমি এতে লাভ পাই না, আমি দুঃখও পাই না। যারা আমাকে ট্রোল করে, যারা আমার সম্বন্ধে নেগেটিভ কি বলে এটাকে কমেন্টস করে, আই থ্যাংক দ্যাম। তো ট্রাফিক নিয়ে একটু কথা কভার করব। ট্রাফিকে দেখুন, আমরা যেটা মেইন আমরা দেখি ভিজিবল অফেন্স, যেটা দূর থেকে দেখা যায়, খালি চোখে দেখা যায়, আইতাছে তিনজন আছে, দর দর দর, হেলমেট নাই দর, কিন্তু আপনার ইন্স্যুরেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এসব আমরা দেখি না। আপনি যদি হেলমেট লাগান, হেলমেট লাগিয়ে যান, দেখবেন আপনাকে কেউ আটকাবে না। আছে কিছু কিছু পুলিশ ওরা আটকায়, তবে আমি বলে দিই, হেলমেট যদি থাকে, প্রপার ওয়েতে থাকে, মহিলার সঙ্গে থাকে, মেয়ে থাকে, ছেড়ে দাও, রেসপেক্ট দেন, সেটা আমি করি। আর এখন যে ওরা তুরল করে বা ভিডিও করেছি আমি এগুলো নিয়ে, এই যে কাজগুলো করছি না আমি, এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে আমার আন্ডারে যারা আছে, থানাতে যারা আছে, তাদেরকে সুপারভিশন করা, তাদের ভুল ধরিয়ে দেওয়া, তাদেরকে সংশোধন করা, তাদেরকে গাইড করা। কিন্তু আমি করি কেন, আমি ভুলে যাই, কিন্তু আমি এসডিকিউজ, আমি ভুলে যাই, আমি মনে করি কি, আমি তেলিয়ামুড়া এলাকাবাসী, আমি যেখানে থাকি সেখানে আমি মনে করি আমার ঘর, এবং আমার ঘরটাকে আমি সুন্দর করে রাখতে চাই সবসময়। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে, তোমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের জায়গা তোমরা একদিন আসবে, এখন থেকে নিজেকে তৈরি করে নাও, ভারী করে মা বাবার কথা শুনো, স্যারেরা ম্যাডামরা ক্লাসে যেগুলো পড়ায় এগুলো মনোযোগ দিয়ে শুনো।